আরো বলে থাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে ছাগল চড়াইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রসুলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কোরআনুল করিম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। করুন আমাকে সাহায্য, করুন আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا দয়াল মুর্শিদ। আজকে তেসরাই মে, রোজ শুক্রবার, 2024 সাল, ঢাকা জেলার মিরুর বাড্ডায় বাবা সোহরাব শাহ আল কাদরির দরবার শরীফে এই তার মুর্শিদের নামেই এই দরবার, সোহরাব বাবা জানের, তাই নয় কি বাবা? এই দরবার শরীফে আজকে এসেছি মিলাদ মাহফিলে তার দয়াল মুর্শিদ বাবা হযরত বারি শাহ রহমাতুল্লাহ আলাই, তার নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার আপন মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই দরবারের যিনি পীর সাহেব তার কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই জগতে যত আল্লাহর উলি, আওলাদে রসুল, আলে রসুল, পাক পঞ্জাতন, বারো ইমাম, চোদ্দ মাসুম, শহদানে কারবালা এবং সরকার দুআলম আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি অধম আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আজকে আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন মঈনুদ্দিন হিয়াজুরি বাবা জান যে বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়েই একটু আলোচনা করতে চাই, যেহেতু রসুলের শান, রসুলের মান মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমি আর একটু সাথে করতে চাই এবং গুরুবাদ সুফিবাদের উপরে। আমরা এই পৃথিবীর মুসলমান অধিকাংশই সেই আরবের 690 থেকে নিয়ে 707 থেকে নিয়ে
আজ 2024 সাল পর্যন্ত উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের অতি চতুরতা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চক্রান্তে আমরা জর্জরিত এই সাধারণ কাঁচা গলা মমের মতো মানুষগুলো, মমের মতোই মুসলমানগুলো, তাহারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যারা কর্মচারী, যারা তাদের অনুসারী, তাদের থেকে আমরা আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামে কিবলাতাইন সাহেবে মিরাজ আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা এই সমাজের বুকে অনেক মিথ্যা কথা শুনতে পেরেছি, পাচ্ছি এবং পাবো। শুধু তাই নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার পরিবার, আওলাদে রসুল, আলে রসুল, পাক পাঞ্জতন সম্পর্কে আমরা অনেক মিথ্যা তথ্য এক শ্রেণীর মানুষ থেকে শুনে এসেছি এবং সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের কর্মচারীদের অনুসারী সমাজে বেশি এবং তাহারা সবসময় চোরের মার্গ বড় গলা থাকে। এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন? ওনারা কয় আর কি, না সত্য মিথ্যা এখন কমু। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন জালিক সবাই পড়েন। দুই নম্বর বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রসুলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকি কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো। খুব সুন্দরভাবে আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহারা বলে আল্লাহর রসুল জিন্দা, রওজা মুবারকি। আর ওহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউজুবিল্লাহি মিন জালে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রসুল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি, এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো, রসুল সম্পর্কে। এই রসুলকে সৃষ্টি বলে, এই রহমাতুল্লিল আলামিনকে সৃষ্টি বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন নাউজুবিল্লাহ এই কথা বলে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা এই কথা বলে আমাদের সমাজে ওহাবি সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রসুলের রুহে সোয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ, যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রুহে সোয়াব পাঠায়, পাঠায় না? রুহের মাগফেরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন মা বাপ ময় মুরব্বী মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন ওলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রুহ মুবারকে
থেকে এই মিলাদের কিয়ামের কৌদের এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া রুহু পাঠায় দেন। আবার রসুলের রুহে পাঠায়, রসুলের রওজায় পাঠায়, তাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রুহে পাঠায়, যারা মারা গেছে তাগো রুহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রসুল কি বুঝতে পেরেছে? কখনোই না। এক নাম্বার কথা, সেইটা আমি এক নাম্বার ওইগুলা বললাম তাদের কথা। আরও বলে থাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রসুলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কোরআনুল করিম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং আমার কেতাব, স্পষ্ট কেতাব। তাইলে আল্লাহর রসুল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বললেন? কেতাব, স্পষ্ট কেতাব প্রথম, স্পষ্ট নূর আল্লাহর হাবিবকে বললেন। তাইলে রসুল কি? কোরআনের দলিলে নূর। আর রসুল কি? নূরি কেতাব, কাগজের না, কালির না, ভাষার না, অক্ষরের না, মানুষের লিখিত কিতাব না, আল্লাহর নূরের কিতাব, রহমাতাল্লিল আলামিন, নূরে মুজাসসাম, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তিনি।